হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে কিন্তু আমরা একটা হরর গেম খেলবো, যে হরর গেমটা কিন্তু অনেক বেশি ভয়ানক। তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করো। চলো আজকের গেম শুরু করা। তো গাইস, আজকে আমরা যে গেমটা খেলবো সেই গেমটার নাম মনস্টার বার্গ। আর আমরা গেমের ভেতরে প্রবেশ করে ফেলেছি, আর এইখানে একটা বাস কিন্তু আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে গেল। জানি না আমি এই শুনশান জায়গাতে কি জন্য নামলাম, এখানে বাসটা কিন্তু চলে গেল। আর চারদিকটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কেউ নেই। এইখানে কিন্তু আমাদের গেমের টিউটোরিয়ালটা দেওয়া আছে যে কিভাবে আমরা গেমটা খেলতে পারবো। আর এই আমাদের টর্চ লাইটটার মধ্যে একটা ইউভি লাইটও আছে। ভাই দেখো, যেখানে লেখাগুলো হাইট থাকবে সেই লেখাগুলো আমরা ইউভি লাইটটা জ্বালিয়ে আমরা দেখতে পাবো। মানে এই টর্চটার অনেক কাজ আছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা লেজারও ইউজ করতে পারবো, বিভিন্ন কালারের লেজার আছে। জানি না এই কালারের লেজারগুলো দিয়ে আমরা করব কি, সেটা আমরা গেমের ভেতরেই দেখতে পাবো। আর এইখানে দেখো মনস্টার বার, ভাই সাহ বিশাল বড় একটা রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টের সামনে কিন্তু দেখো কিছু খেলনার জায়গা আছে, মানে এখানে বসে থাকতে পারবে বা এখানে ছোট বাচ্চারা। এইখানে দেখো স্লিপার আছে ভাই। ও ভাই, রেস্টুরেন্টটা বিশাল বড়। চলো আমরা এর উপরে উঠি আর এখান থেকে আস্তে করে নামবো। ভাই সেই মজাদার জিনিস, চলো আমরা এই রেস্টুরেন্টের ভেতরে যাব। দেখি এই রেস্টুরেন্টের ভেতরে কেউ আছে নাকি, আমাদের অনেক খিদে পেয়েছে। আর এইখানে দেখো চারটা ভাই সবুজ কালার চাঁদ উঠেছে। এইখানে তো দরজা বন্ধ, এই রেস্টুরেন্টের দরজা বন্ধ আছে ভাই। এই রেস্টুরেন্টের দরজাটা এইভাবে সিল করা কেন, আমি এটা বুঝতে পারলাম না। এই রেস্টুরেন্টের দরজাটা সিল করা কেন, আমার মনে হয় এই রেস্টুরেন্টটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে। আর নিচে একটা কাগজ আছে যেখানে একটা মনস্টারের ছবি তোমরা দেখতে পাচ্ছ, বার্গারের একটা মনস্টার, মানে বার্গার মনস্টার আছে। ওই জন্যই মনে হয় এই রেস্টুরেন্টটা সিল করে দিয়েছে। এখানে যত লোকজন ছিল সব লোকজনদেরকে মেরে ফেলেছে এই বার্গার মনস্টারটা। চলো আমরা ভয় পাই না, এই রেস্টুরেন্টের ভেতরে আমরা ঢুকবো। আর এখানে দেখো অনেক খাবারের ছবি দেওয়া আছে। ও কে, কিন্তু এই রেস্টুরেন্টে কেউই নেই। হ্যালো, কেউ আছে এই রেস্টুরেন্টে? আমার তো মনে হয় না এই রেস্টুরেন্টে কেউ আছে। আমি ভাই কোন শুনশাং একটা জায়গাতে এসে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। আর এখানে দেখো ভাই কি লেখা আছে, মাই ব্লাড টেস্ট সো গুড ভাই। আর এখানে একটা খেলার গেম টাইপের আছে, ইউ ডেড। আমার খুব ভয়ানক লাগছে গেমটা, গেমটা অনেকটা বেশি ভয়ানক। ওকে, এই দরজাটা খোলা যাবে না। এই দরজাটা খুলতে হলে আমাদেরকে একটা চাবি খুঁজতে হবে। আর এইখানে এই দরজাটা লক আছে। আমাদের মনে হয় এই টর্চের লেজার দিয়ে কিছু করতে হবে। দাঁড়াও, এই যে এখানে বিভিন্ন কালারের যে লেজার গুলো আছে, আমরা লাল কালার দিয়ে লাল ইয়েটাতে টাচ করতেই দরজাটা খুলে গেল। ও ভাই, ও শিট, কি হচ্ছে এটা? ও ভাই সাহ, দেখো উপরে লাইট টাইট জ্বলে গেছে আর বক্স চালু হয়ে গেছে। ভাই দরজাটা খুলতেই হঠাৎ করে একটা ছোট কাটো জাম্প স্কেয়ার দিয়ে দিয়েছে। এখানে পার্টি টাটি হয় ভাই। চলো আমরা এটা বন্ধ করে দিই। চলো, বন্ধ তো করে দিয়েছি। আর এই সাইডের দরজাটাও কিন্তু সিল আছে, মানে এটা বাথরুম। ও এখানে দেখো ওই গ্লাসটা আছে ভাই, এই কোল্ড ড্রিঙ্কস এর গ্লাসটা আছে। কিন্তু একে এরকম দেখতে কেন লাগছে? এটাই কি সেই মনস্টারটা, না এটা একটা শোপিস, মানে এইভাবে সাজিয়ে রেখেছে? ভাই আমি বুঝতে পারছি না, এটাকে দেখেই তো আমার বেশি ভয় লাগছে। আর এইখানে সেই মনস্টার বার্গারের ছবিটা দেওয়া আছে ভাই। ও ভাই, আর এখানে আরো একটা মনস্টার। কতগুলো মনস্টার আছে এই গেমের ভেতরে? ভাই আমার মনে হয় এই গেমের ভেতরে অনেকগুলো মনস্টার আছে, অনেকগুলো মনস্টার আছে। আমাদেরকে ওই সাইডে যেতে হবে। দেখো এইখানে আরেকটা আমাদের লেজার দিয়ে খুলতে হবে, ব্লু কালার। চলো, ব্লু কালার দিয়ে দিয়েছি আর গেটটা খুলে ফেলেছি। অল রাইট গাইস, এটা আমরা কিচেনে চলে এসেছি, এই রেস্টুরেন্টে কিচেনে। আর এখানে আমরা একটা চাবিও পেয়েছি, আমরা চাবি পেয়ে গেছি। এবারে কিন্তু আমরা ওই দরজাটা খুলতে পারবো, যে দরজাটা আমরা কিন্তু প্রথমে খুলতে পারছিলাম না। আর এই দরজাটাও কিন্তু ব্লক আছে, এই চাবিটা দিয়ে ওই দরজাটাই খুলতে পারবো। চলো ফটাফট, চলো আমরা এই দরজাটা এখন খুলে ফেলি। চলো, দরজা তো খুলে ফেলেছি। আর সামনে এটা কোনো প্লেগ্রাউন্ড মনে হচ্ছে আমার। হ্যালো, কেউ আছে এখানে? হ্যালো ভাই, কারো আমি আওয়াজ পাচ্ছি, কিছু খারাপ হতে চলেছে। ওই মনস্টার কোল্ড ড্রিঙ্কস এর গ্লাসটা এখানে কেন? ভাই একে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না। চলো চলো, এ ভাই এটা তো নড়ছে, এই দেখো নড়ছে ভাই, আমি মাথা ঘুরালেই নড়ছে। এই দেখো, ও ভাই আসছে ভাই, এই দেখো কাছে চলে আসছে। এই দেখো ভাই, এটা এক্সিট ডোর, আমাদেরকে এই দিক দিয়ে যেতে হবে। আরে ভাই মনস্টারটা ভাই বিশাল ভয়ানক, পালাও ভাই পালাও। এই দেখো চলে আসছে, আমার কত কাছে আছে এক্সিট ডোর। আমরা এই গেটটা খুলে পালাতে পারবো? ভাই গেটটা ওপেন হচ্ছে না, এটার জন্য আমাদের চাবি খুঁজতে হবে। সেটি আর আমরা এখন চাবি পাবো কোথায়? ওই দেখো আসছে ভাই, আমার পিছনে কেমন করে আসছে। ও ভাই, আমাদেরকে মেরে দিল।
চলো কোনো ব্যাপার না, আমরা আবারও চলে এসেছি। আর এই মনস্টারের হাত থেকে আমাদেরকে থাকতে হবে, এর দিকে তাকাই তাকাই যেতে হবে। আমরা যদি মাথাটা ঘুরিয়ে ফেলছি তখনই কিন্তু এই আমার পিছনে দৌড়ে দৌড়ে চলে আসছে আমাকে ধরার জন্য। ভাই সাহেব, একটা গ্লাস এরকম জ্যান্ত মানে জিন্দা হয়ে গেল। দেখো তোমরা দেখতে পাচ্ছ, ওর চোখ থেকে রক্ত বেরোচ্ছে, মুখ থেকে রক্ত বেরোচ্ছে। ভাই ওকে চলো ভাই। ভাই কেমন একটা অদ্ভুত আওয়াজ করতে করতে আসছে, অদ্ভুত গর্জন করছে ওই, আর আমার পিছন পিছনে আসছে, চলে আসছে। ও ভাই সাহেব, এই ভাই 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 আমার কাছে চলে আসছে। আসিস না, দূরে যা দূরে যা। দরজাটা খোল ভাই, দরজা খোল আর ভেতরে চল। ভাই এটা কি ভাই, বার্গার মনস্টারটা চলে এসেছে। ওকে ভাই, বার্গার মনস্টারটা চলে এসেছে। চল ভাই চল 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 ভাই, এবার আমরা কি করব? মনস্টারটার দাঁতগুলো দেখো কত বড় বড়। চলে গেল ভাই, ওইদিকে চলে গেল। ভাই সাহেব এই দেখো বার্গার মনস্টার, ও দাঁতগুলো দেখো ভাই, চোখ আছে ভাই কত বড় বড়। ও ভাই আমাকে ছেড়ে দে, আবারও মেরে ফেললো। তো গাইস আমরা আবারও চলে এসেছি। চলো ভাই, বার্গার মনস্টারটা এবার আমার পিছা করছে, এর হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। চল টয়লেটের এখানে লুকা। লুকাই গেছি ভাই, দেখতে পাইনি। ওই দেখো যাচ্ছে। ও ভাই আমার দিকে আসছে। লোকাল দরজা বন্ধ কর। এইভাবেই আমাদেরকে বাঁচতে হবে, বুঝে গেছি। ওকে হ্যালো বার্গার মনস্টার, আমাদের যাওয়ার রাস্তাটাও খুঁজতে। ওই দেখো চলে আসছে ভাই, লুকা। দরজা বন্ধ কর। চলে গেছে। ওকে এখানে আরো দরজা আছে, আমাদের এখান থেকে সিক্রেট ডোর গুলো খুঁজতে হবে, মানে যেটা দিয়ে আমরা পালাতে পারবো আর কি। ওকে আমরা এখানে লেজারটা ইউজ করতে হবে। ভাই চলে আসছে, বন্ধ কর। আমাদের লেজার ইউজ করে এই গেটগুলো খুলতে হবে। আরে খুলছে না, রেড কালার কোথায়? ভাই সাহেব তাড়াতাড়ি, রেড কালার। আরে রেড কালারটা কোথায় গেল? আরে চলে আসছে। লুকাও, বেঁচে গেছি। চলে আসছে, দাঁড়াও আমরা রেড কালারটা খুঁজি। রেড কালারের লেজার কোথায় গেল? এই তো পেয়েছি, হয়ে গেছে ভাই। বেঁচে গেছি। এদিক দিয়ে আমাদেরকে পালাতে হবে। এই দেখো অন্য একটা রাস্তা তো পেয়ে গেছি, এখান থেকে তো আমরা বের হয়ে গেছি। চলো আমরা এখান থেকে তো বের হয়ে গেছি, কিন্তু আমি এটা কোন জায়গায় আসলাম? কোন স্টোর রুম, এই রেস্টুরেন্টের স্টোর রুম। আর এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। ওকে এখানে আমাদের পাসওয়ার্ড খুঁজতে হবে, যেটা 4 অঙ্কের পাসওয়ার্ড কোড লাগবে, আমাদের 4 অঙ্কের কোড লাগবে। আর এইখানে দেখো আমরা কোড গুলো পেয়ে যাচ্ছি এক এক করে, লাইটের ইউজ করে। এখানে 2 আছে। ওকে আমি কোড গুলো আরামসে পেয়ে, এই তো এখানে 1 আছে। ও ভাই 1-2 পেয়ে গেছি। ওকে আমরা ইউভি লাইট ইউজ করে 1-2টা পেয়ে গেছি। এই তো 4 পেয়েছি। আর কোথায় আছে? এই তো 3 1 2 3 4। ভাই এত সোজা পাসওয়ার্ড। চলো আমরা 1 2 3 4 পেয়ে গেছি পাসওয়ার্ড। চলো আমরা পাসওয়ার্ডটা এখানে লাগাবো। হ্যাঁ 4টায় পাসওয়ার্ড পেয়েছি। আর এখানে কি দেওয়া আছে? ও ভাই এখানে লেখাই ছিল যে আমরা দেওয়ালের মধ্যে পাসওয়ার্ড মানে কোড গুলো পেয়ে যাব। চলো আমরা এখানে 4টা কোড এখানে ডায়াল করে ফেলি। 1 2 3 4 ডায়াল করে দিয়েছি। আর এটা কি খুলে গেল? ওকে হ্যালো, কেউ আছে? ও ভাই স্কেলিটন এখানে মানুষ মেরে রেখেছে, পালাও। ভাই আমার ভয় লাগছে নিচে যেতে। চলো আমি ভয় পাই না, যাবো আমি। ভাই মানুষ মেরে রেখেছে এখানে, দেখো রক্তে রক্ত, স্কেলিটন। এই দেখো মানুষ, এইখানে একটা বই আছে ভাই। চলো বইটা দেখি। ভাই আমাদেরকে এখন পুলিশকে নাকি কল করতে হবে। ভাই আমরা টেলিফোন পাবো কোথায়? আমাদেরকে নাকি পুলিশকে কল করতে হবে। চলো দেখি, আমাদের এখন টেলিফোন হয়তো খুঁজতে হবে। আমরা কি বাইরে যেতে পারবো? না, আমরা এই দরজাটা খুলতে পারবো না। ওকে আমরা বাইরে যেতে পারবো না, তার মানে আমাদেরকে এইখানে থেকেই কিছু করতে হবে। আমরা পুলিশকে কল করবো কোথা থেকে? ভাই আমাদের কাছে তো টেলিফোনই নেই। হাঁটার এখানে আছে। ও এই দেখো টেলিফোন, আমরা টেলিফোনও পেয়ে গেছি। চলো আমরা পুলিশকে এখন কল করব। কি হচ্ছে এটা? ও ভাই সাহেব, বার্গার মনস্টারটা চলে এসেছে আমার সামনে। বার্গার মনস্টার, কোথা থেকে গাড়ি চলে আসলো আর এই মনস্টারটাকে মেরে দিলো ভাই আমরা পুলিশকে কল করতে কেবল গিয়েছিলাম কি আমাদেরকে এই বড় উপকারটা করলো ভাই থ্যাংক ইউ ভাই সাহেব আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে এই মনস্টারটা আমাদেরকে খেতে আসছিল আর এখানে গাড়ি চলে আসলো গাড়ির ভেতরে তো কেউ নেই ভাই তাহলে গাড়িটা চললো কেমন করে? ও দেখো ভাই গাড়ির ভেতরে তো কেউ নেই। ওয়াট, তাহলে গাড়িটা চললো? এখানে পাথর রাখা আছে ভাই সাহেব, গিয়ারের মধ্যে পাথর রেখে দিয়েছে। আর গাড়িটা ফুল স্পিডে এখানে ধাক্কা মেরে দিয়েছে, টাইমিংটা সেই। আর এখানে আমাদের জন্য একটা নোট আছে। আমরা কি বাঁচাটা না বেঁচে গেলাম ভাই সাহেব, কেউ তো আমাদের উপকার করেছে। আর সামনে এটা কে? কে দাঁড়ায় আছে এটা সামনে? তুই কি আমাদের উপকার করেছিস? হ্যালো কে? আমরা কোথায় আছি? কোথায়
গেছি। গেম কি এখানেই কমপ্লিট? এটা কেমন করে এসকেপ হলো? হোয়াট? আমরা জাস্ট কলটা তুলেছি, আমরা কিন্তু কল এখনো পর্যন্ত করিনি। একটা গাড়ি এসে ওই মনস্টারটাকে মেরে দিল, আর গাড়ির গেটটা খুলে দেখি গাড়ির ভেতরে কোনো ড্রাইভারই নেই। গাড়ির যে গিয়ারগুলো থাকে ওর উপরে পাথর চাপা দেওয়া ছিল, আর টাইমিংটা এত সুন্দর ছিল, দরজার সামনে এসেছে আর গাড়িটা ওই মনস্টারটাকে মেরে দিয়েছে। তো আজকের গেম প্লেটা এইটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। দেখা হচ্ছে নতুন কোনো গেম প্লে ভিডিওতে, ততক্ষণের জন্য ইয়ানুব গেমার সাইন।